আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু বাস্তব গোস্ট স্টোরি শেয়ার করব। আশা করি কম বেশি কিছুটা ভালো লাগবে আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। জানলা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া, বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি। মাথার ওপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন বই পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে একটু ফ্রেশ করতে চেয়েছিলাম। 3 দিন সরকারি ছুটি হওয়ায় ম্যাসের সকলে বাড়ি চলে গেছে, পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকাল পুরনো এই বাড়িতে। ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে আর ভালো জায়গা খুঁজে পেলাম না। আমার বন্ধু মর্শেদ এখানে থাকে, ভাড়া তুলনামূলকভাবে কমিয়ে উঠে গেলাম। এই দোতলা বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 10টা পর্যন্ত, তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো ছায়ায় ভরা বাড়িতে। বাতাসের জোর বেশি জানলাটা বন্ধ করে দিলাম, তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোন সংকেত না দিয়ে জানলাটা খুলে গেল, চমকে উঠলাম, চমকে গেল আমার হৃদয়। বড় বড় চোখ করে আমি জানলার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর এক পা দুপা করে জানলাটা বন্ধ করে সবেমাত্র বিছানায় উঠে বসেছি। এমন সময় লাইট নিভে গেল, অন্ধকারে ডেকে গেল আমার চারিপাশ। বালিশের নিচ থেকে দিয়াশ লাইটটা বের করে নিলাম, মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না, ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে জিমুচ্ছে। কাছে গিয়ে বসলাম, আমাকে দেখে বলল, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না না, এমনি আপনার সাথে একটু কথা বলতে মন চাইলো তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। যতবারই ওই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। জানতে পারলাম উনি আজ 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছে। এর মধ্যে অনেকেই এখানে এসেছে, কেউ বেশি দিন থাকতে পারেনি, এমনকি মারাও গিয়েছে অনেকে, কিন্তু কেন এমন হয়েছে সেটা বলেনি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজতে উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল খুব, আমার খুব ভয় করছিল, কারেন্ট এখনো আসেনি। আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হচ্ছিল। এই বাড়িতে আদৌ কোনো ঘটনা আমার জানা নেই, তবুও নিজের জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। আজকে রাতের মধ্যে এটা একটা অভিশপ্ত বাড়ি হতে চলেছে, অশরীরের বসত হয়তো এই বাড়িতেই আছে। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে, ছাদের ওপর কারা যেন হেঁটে চলেছে, মনে হচ্ছে কোনো দানবৃত্ত পা বারবার আঘাত করছে ছাদের ওপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব না। এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি, শুধু শুনেছি এই বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবিও নেই। 4তলায় একটা ঘর আছে, তালা বন্ধ, কে জানে সেই ঘরে কি আছে। দারোয়ানের মুখেও শুনেছি সেই ঘরের ভিতর কি আছে তা কেউ বলতে পারে না, শুধু এতটুকুই বলতে পারে সেই ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে, আর যেদিন খুলে সেই দিনই কোনো না কোনো অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম সেই দিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খতিয়ে দেখতে যাই ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরি করে, তাই ওরা রাতে আসতো। সারা দিন আমি একা একা এই ভুতুরে কুটিরে থাকতাম। সন্ধ্যার পরে যেন এই বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এই কথা, মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যাবে, তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে, এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিকে নীরব হয়ে যায়, আশেপাশে কোনো জনবসতি নেই, কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কি না সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:35, সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে দিয়ে দাঁড়ালাম রাস্তার ওপর। কিন্তু আমার আশা দূর আশায় পরিণত হলো, যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না।
এইদিকে ঝড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার ওপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোর ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে বাড়িতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর মুভির ভুতুড়ে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। অবশ্য যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি জ্বলছিল। এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার মানে খুঁজে পেলাম না। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়, কী করা যায় ভাবছি। পকেটে থাকা মোবাইলটা বের করলাম, কারোর সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে, ওর মোবাইল বন্ধ। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, তিনি ঢাকাতেই থাকেন। এখানে অবশ্য একবার এসেছিল, সেদিনই আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দেই। স্যারের কথা মতো আমি এই বাড়িটা ছেড়ে দিয়েছি। সামনের মাসের 1 তারিখে নতুন বাসায় উঠব। আজ বুঝতে পারছি স্যার কেন আমাকে সেদিন এই বাড়িটা ছাড়তে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল, তবে 4 তলার সেই ঘরের। অজানা আমার বুক বুক কাঁপছে, কানে ভেসে আসছে পায়ের শব্দ, কে যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। আমার ভয় আরও বেড়ে গেল। একদিকে ঝড়ের তাণ্ডব বেড়ে চলেছে, অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। লাইনটা কেটে গেল, আবার কল করতে লাগলাম, ব্যালেন্স নেই। স্যার ফোন করলেন, রিসিভ করে সব বললাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার ঠিক মতো কিছুই বুঝলো না। লাইনটা আবার কেটে গেল, এবার নেটওয়ার্ক শূন্য। মোবাইল হাতে আমি বসে রইলাম বিছানার ওপর। মোমবাতি নেই, তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি, তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি, হয়তো ঘন্টাখানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। এইদিকে ঝড় থামার কোনো নামগন্ধ নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে করতে ব্যর্থ হয়েছি। চারিদিকে কেমন যেন এক ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। সত্যি সত্যি যা ভেবেছিলাম ঘন্টাখানেকের মধ্যেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারে কারাগারে বন্দী হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপাশুরে কাঁদছে জানালার ওপাশ থেকে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, না কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি, আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরে এক কোণায়, একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম, দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছুটোছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি। আমার পায়ের পিছনে ভিজে ভিজে অনুভব করলাম। মোবাইলটাকে আবার চালু করলাম, ব্যাটারি লো, সিগন্যাল দিয়ে সেটা আলো জ্বালালো। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টে লেগে ভিজে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি আর আগে কখনো দেখিনি, কোন বইতে পড়িও নি কখনো। ভয় আমাকে এবার গ্রাস করলো। মোবাইলের আলো নিভে গেছে, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নূপুরের সুর আর ছুটোছুটির শব্দ পাওয়া যাচ্ছিল, কারা যেন ফিস ফিস করছে বাতাসে ভেসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা ও চুল, চোখগুলো বুঝলেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তরুণী, বড় বড় চোখ, জিব্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগরবাতির গন্ধ যেন কোনো মরা লাশের আমার সামনে শুয়ে আছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী আর তার মাঝে আমি সাঁতার কাটছি। আমার সামনে পিছনে মৃত্যু তারা করছে। আমি চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচণ্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে নাকি? সত্যি দেখেছি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার মন
আমি দুর্বল করিনি, যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করেছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পারলাম না, তাই অনুমান করতে চাইলাম কয়টা বাজে। হতে পারে রাত 3টা কি 3:30-টার বেশি নয়। এখনো সকাল হতে অনেক দেরি, কাল সকালে আমি এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করবই। আর না, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এলো, ভালো করে সেই দিকে কান পাতলাম, কে যেন সিঁড়ি বেয়ে নেমে এলো, তারপর আস্তে আস্তে এইদিকে হেঁটে আসছে। পায়ের শব্দটা নীরব শব্দকে হার মানিয়েছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজায় নক করলো। আমি এবার সাহস হারালাম না, অন্ধকারের দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো, হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে, মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণীর ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই। আমার সাথে কি ঘটছে এসব আমি নিজেও জানি না, শুধু বুঝতে পারছি আলো না পেয়ে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। অশরীর জন্য এটাই সার্থক। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম, কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাহিরে বিদ্যুৎ চমকে উঠল, সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে, সেটার গা থেকে আগরবাতির গন্ধ আসছে, মাথা নেই, পা দুটো বাঁকা, গায়ে সাদা কাপড়, আমার থেকে মাত্র 1 হাত দূরে সাথে একটা তরুণী, চোখ দুটো তার বেরিয়ে এসেছে, গলায় কালো মোটা দাগ, চোখ দুটি সাদা, কোনো মনে নেই, বাঁকা হয়ে পা দুটি ঘুরে ঘুরে আছে। আমার মনে হলো মৃত্যু যেন আমায় ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না, এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। আমি জ্ঞান হারালাম, যখন জ্ঞান ফিরল আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, দারোয়ান এসে আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুইয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে উঠলাম আবার, দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম, তারপর আর কোনো দিনও সেই বাড়ির মুখ দেখিনি। তার কয়েকদিন পরে শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে, বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশরীরা। এবং ঘটনাটি এখানেই শেষ। কেমন লাগছে এই বাস্তব ভৌতিক ঘটনাটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সো বেশি কথা না বলে আমরা চলে যাব সোজা আমাদের নেক্সট ঘটনায়, যে ঘটনাটা একটু ভয়ানক হবে, সো তোমরা শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। ঘটনার সময়কাল 1940 সাল, গ্রাম তো দূরের কথা, তখন অনেক মহকুমা শহরেও বিদ্যুতের নামগন্ধ ছিল না। রহিমার বাসা কদমতলি গ্রামে। কদমতলি গ্রামের নাম শুনেছেন তো? ওই যে আমাদের পাশের গ্রামের শেষ প্রান্তে বড় যে আমবাগান ছিল তার পশ্চিম পাশেই গ্রামটা। এই কথা বলে মিজান সাহেব একটু দীর্ঘশ্বাস নিয়ে থামলেন। মিজান সাহেব আমাদের পাশের বাড়িতেই থাকেন, বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। সন্ধ্যার পর আমাদের আড্ডা হয় তার দোতলা বাড়ির ছাদে। মিজান সাহেবের ছাদ আবার একটু অন্ধকার, গাছের আড়ালের কারণে ল্যাম্প পোস্টে আলো পুরোপুরি পৌঁছায় না, একবারই ভুতুড়ে পরিবেশ। আজ হঠাৎ করে আড্ডার মধ্যে ভুতুড়ে অভিজ্ঞতার বয়ান শুরু হলো, এই বিষয়ে মিজান সাহেব দেখলাম ব্যাপক আগ্রহ। তার নাকি জীবনে অনেক অদ্ভুত অভিজ্ঞতা আছে, তার একটি আজ বলবেন, সবাই আগ্রহ নিয়ে কান খাড়া করে আছি। পরিবেশটাই ভূতের গল্প শোনার জন্য মানানসই, মিজান সাহেব আবার বলতে শুরু করলেন। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন নাফিজ সাহেব, ঘটনাটা আজও একটা রহস্য রয়ে গেছে। যা বলছিলাম, রহিমার বয়স তখন 14, গ্রামে আমাদের প্রতিবেশী, তখনকার দিনে এই বয়সের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত। রহিমার বিয়ে একটু দেরিতেই হয়েছিল, মা বাবার আদরে ছিল বলে দেরিতে বিয়ে হয়েছিল। রহিমার বিয়ে কার সাথে হচ্ছিল আমরা পরিষ্কারভাবে কিছুই জানতাম না। রহিমার বাবা আবার ফকির দরবেশ টাইপের মানুষ ছিলেন, খেয়ালি প্রকৃতির, হঠাৎ করে তার এক মরিদের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন, বরের সম্পর্কে আগাম কিছুই আমাদের জানা ছিল না। রহিমার বাবাকে ভয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধা করতাম বলে কিছু জিজ্ঞেস করা হয়নি কারো, ফকির দরবেশ মানুষ, কার ওপর গম্বর হয় কে জানে। বিয়ের সময় মাগরিবের পরে ঠিক করা হয়েছিল, পাত্রপক্ষ মাগরিবের পরে অন্ধকার নামতেই হাজির হলো।
বরের সাথে মাত্র দুইজন মানুষ, একজন রহিমার বাবার মুরিদ সেই মানুষটি, পাত্রের মামা, আরেকজন পাত্রের বাবা। এত কম বরযাত্রী আসাতে আমরা সবাই অবাক হলেও কিছু বললাম না। খেয়ে দিয়ে হুজুর কালেমা পড়লেন। পাত্রের চেহারা দেখলাম, তখন চেহারাটা কেমন যেন সুবিধার লাগলো না, চোখগুলো ঘোলাটে ঘোলাটে। প্রথম দর্শনেই আমাদের কারো পছন্দ হলো না, কিন্তু কিছুই করার নেই। আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম। পরের দিন ভোরে হইচই শুনে ঘুম ভাঙল। রহিমাদের বাড়িতে প্রচণ্ড গোলমালের আওয়াজ পেলাম। এক দৌড় দিয়ে হাজির হলাম, দেখলাম রহিমা অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই তার মুখে পানির ছিটা দিচ্ছে। জ্ঞান ফেরার পর সবার কথার ঘটনা পরিষ্কার হলো আমাদের কাছে। জানলাম বরপক্ষের দুইজন বরকে রেখে রাতেই চলে গেছে। রহিমার বাসর ঘরে বর যখন প্রবেশ করে তখন রাত হয়েছে অনেক। গ্রামের বাড়ি চারিদিকে তখন নিশ্চুপ, শুধু চিজি পোকার ডাক। হারিকেনের মৃদু আলো জ্বলছে। বরের মুখ একবার মাত্র দেখেছিল রহিমা, ঘোলাটে চোখ দেখেই ভয়ে এক শিরশিরে অনুভূতি তাকে ঘিরে ধরে। আরো ভালো করে দেখার আগেই বর হারিকেনের আলো এক ছটকায় নিভিয়ে দিল। তারপর নিঃশব্দে রহিমার পাশে এসে বসল। রহিমার কেন জানি অস্বস্তি লেগে গেল, তবুও কিছু করার নেই। এই ছেলের সাথে যখন তার বিয়ে হয়েছে তাই সবকিছুর মালিক এই ছেলেটি, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরল, হাতগুলো কেমন যেন লোমশ লোমশ লাগলো, গা শিরশির করে উঠল রহিমার, তার পুরো শরীর কেমন যেন অরাশ হয়ে উঠল। তারপর রহিমা অজ্ঞান হয়ে গেল। ভোরে যখন তার চোখ খুলল তখন সে দেখল তার বিছানা খালি, বাইরে তখন গন্ডগোলের শব্দ। রহিমার বাবা দরজা ধাক্কা দিচ্ছেন। দরজা খোলার পরপরই তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। তারপরের ঘটনা শুনে রহিমা আবারও অজ্ঞান হয়ে গেল। ঘটনা হলো, যার সাথে রহিমার বিয়ে ঠিক হয়েছিল তারা নৌকা করে আগের দিন দুপুরে রওনা দিয়েছিল, কিন্তু আসার পথে বিকেলে নৌকা ডুবে পাত্র এবং তার দুই সাথীসহ মারা যায়। সকালবেলা তাদের লাশ ভেসে ওঠে নদীতে। গ্রামের মনুমাঝি লাশগুলো পাড়ে নিয়ে আসে। এটাই হলো ঘটনা। এরপর মিজান সাহেব বললেন, বুঝলেন নাফিদ সাহেব, এইটা এখনো এক রহস্য আমার কাছে। পাত্র যদি আগেই মারা যায়, রহিমার বাসর হলো তাহলে কার সাথে? আরও অবাক করা ঘটনা হলো, রহিমা পরবর্তীতে গর্ভবতী হয়, একটি সন্তানও হয়, ছেলে সন্তান। চেহারা অবিকল বাবার মতোই, চোখগুলো ঘোলাটে ঘোলাটে। এই ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভৌতিক গল্পগুলো বলে আমি তো খুবই এক্সাইটেড, অ্যান্ড আই হোপ তোমরাও অনেক বেশি এক্সাইটেড হয়ে আছো, কারণ এর পরের স্টোরিটা একটা অ্যাম্বুলেন্সকে নিয়ে এবং গায়ের লোম দাঁড়ানোর মতো একটা স্টোরি। সো সবাই চুপটি করে বসে পড়ো, আমি আমার স্টোরিটা শুরু করতে যাচ্ছি। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় 9:45। হাজিরা খাতা সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে 9:30। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউডার শরীর বেশি ভালো না, 8 মাস চলতেছে, অনেক চিন্তায় আসি গো, বাসায় কেউ নাই যে দেখভাল করব, কি যে করি। এই বলে একটু থেমে আবার বলে, আমার ওই সব করতে হইব, তার ওপর টাকা পয়সার সমস্যায় আছি। আরে একটা কামেল লোক রাখতে পারো না মিয়া? পাশের টেবিলে বসে থাকা 60 বছর বয়সের বৃদ্ধ কলিম মিয়া কথাটা বলে কিছুটা থামে, তারপর আবার বলে, জানো তো পরপর 3 দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব, তোমার এই মাস অলরেডি 7 দিন লেট, মানে 2 মাসের বেতন নাই, ব্যাপারটা মাথায় রেখো। কামাল কিছু না বলে মাথা নাড়ায়, সে ব্যাপারটা জানে। সরওয়াদি হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে গত মাস 2-1 আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালান। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময়ও থাকে না, আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা 2-1 টিপ মারার পরেই বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কামালের। তার ওপর কখন সখন
2 পয়সা উপরি পাওয়া যায়। শুরুতে রোগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগত, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে যাত্রী পরিবহন করার চেয়ে রোগী ও লাশ পরিবহন করাই নিরাপদ, হাও মাও চেঁচামেচি কম করে। সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতে শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাইও ছিল। কি দিদি, কি খবর, কেমন আছো? আসি ভালোই। 21 নম্বর রোগীর অবস্থা বেশি ভালো না রে, স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউটা কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আসি। এই বলে শান্তি দিদি একটুও দাঁড়ায় না, কামাল কিছু বলার সুযোগ না পেয়ে এসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেওয়ার মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাইয়ের দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পায়, আরও কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে, আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার, সাথে ইউনিয়ন নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না, তার কথার আইন। কামালের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, কি হে ব্যাপার কামাল, আজকাল কই থাকো? ইউনিয়ন অফিসে আসো টাসো না, শুধু কি রোগী গো সেবা করলেই চলবো? নিজের ভবিষ্যতের দিকেও তাকাইও। নিজের ভবিষ্যতের দিকেও তো তাকাইতে হইব নাকি? সমর্থনের আশায় এলাহিমিয়া পাশে বসে থাকা অন্য সবার দিকে তাকায়, সবাই মাথা নেড়ে তাকে সমর্থন করে। লিডার কামাল মিয়ার তো বাসইব। পাশে বসে থাকা লম্বা মতো তেলজোড়া জহির বলে, আবে কামালের বাচ্চা হইব নাকি? আরে না, ওর বোর বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে উঠে। কামাল কিছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব রাখে, যেন খুব মজা পাচ্ছে। কামাল চাটা খাও। তয় ভাই, বাচ্চা হওয়ার পরে কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা, আমি তো শালায় তোমগো লেগাই খাটতে খাটতে শেষ। আর যে কোনো দরকারে আমারে ফোন দিবা, তোমগো লেগা আমার জান কুরবান। এ বলে এলাহি মিয়া দলবল নিয়ে চলে যায়। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে যায়। 17 নম্বর অ্যাম্বুলেন্স, দরজা খুলে ও অ্যাম্বুলেন্সে উঠে রেডিও চালায়, কতক্ষণ খবর শুনে। এমন সময় সোলেমন এসে একটা ঠিকানা দিয়ে যায়, গুলশান যেতে হবে, রোগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়, যাবার সময় একটা কলা আর বন্ডটি নিয়ে বের হয়। আসলে এটা বাহারের দোকান থেকে দুপুরের খাবার হিসেবে কিনেছে। টান দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। হাসপাতালের গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো, রাস্তায় সার্জেন্টের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। কথা আছে অ্যাম্বুলেন্সের সাইলেন শুনলেই প্রধানমন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়, কথাটা অনেক সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না, কখন কি হয় বলা যায় না। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলে দায়িত্ব শেষ, তারপর বাসায় ফেরা যাবে। মায়া বাসায় একলা, 2 বার এর মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে, মায়া বলেছে ও ভালো আছে, কোনো সমস্যা নেই। তাই আমি এখন অনেকটা নিশ্চিন্তে আছি। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তি দিদি ওকে কয়েকবার খুঁজেছে, অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই 7 নম্বর ওয়ার্ডে চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়, ঢুকতে হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা, শান্তি দিদি সেখানেই বসে আছে। ওকে দেখে বলেন, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি বাসা যেতে হবে, তাড়াতাড়ি ককি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি রাইট হইছে, কাজের কথা কও, বউটা একলা করে। এই বলে কামাল তাড়া দিতে লাগলো। আরে বস না স্যামরা, কাজ কাম ছাড়া কি তোরে ডাকছি? কামাল মাথা নেড়ে বলে, ঠিক আছে দিদি, কাজ ছাড়া ডাকো নি, কিন্তু একটু তাড়াতাড়ি কও। হুন, 21 নম্বর বেডের রোগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোর একটু কষ্ট করে দিয়েই তৈব। কি কও এত রাইতের বেলা? জাকির আর তো নাইট, অরে কও। এই বলে কামাল চলে যাবার জন্য দাঁড়িয়ে যায়। আরে হুন হুন, তোর তো টাকার দরকার, মালদার পার্টি, পথের খরচ বাদ দিয়েও মনে হয় 1500 টাকা দিব। আর জাকির গেছে সাবারে, আসলে কমু, ও মনে হয় রাজি হইব যাইতে। সামনে তোর পোলাপাইন হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তরে কইলাম, এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। কি 5000 টাকা দিব?
কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলে ওর হাতে তেমন টাকা পয়সা নেই, প্রতি মাসে মাটির ব্যাংকটা তো অত টাকা যা জমিয়েছে সব মিলে হয়তো হাজার পাঁচে কি হবে। এই সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক নিশ্চিত থাকা যায়। কিন্তু দিদি মায়া তো বাসায় একলা, দেরি করলেও ভয় পাইতে পারে। আরে সামরা কয় কি, ভয় পাইব কেন, লাগলে যাওনের সময় আমি একবার দেখা যাম। শান্তি দিদি খাতায় কিছু লিখতে লিখতে বলে, কই যাই তুইব, মাথা চুলকাতে চুলকাতে কামাল জিজ্ঞাসা করে। শান্তি দিদি লেখা বন্ধ করেই বলে, কুমিল্লা, কুমিল্লা যাই তৈব। ও মা কি কও দিদি, কুমিল্লা? তাইলে তো ফিরতে ফিরতে ভোর হয়ে যাইব। আরে না ভোর হইব না, এই তো ধর 3-4টা বাজতে পারে। হেই দা তো ভোরই, কাইলে আবার ডিউটি আছে না, কখন ঘুমামু কখন কামে আমু, কাইল 12টার দিকে আবি। সুপার স্যাররে আমি কইয়া রাখবো, কোনো অসুবিধা হইব না। শান্তি দিদি ফাইলটা আলমারিতে রাখতে রাখতে বলল এই কথা। আচ্ছা একটা কথা কত দিদি, তোমার এত গর্জ কে, ভালোই পাইছো মনে হয়। আরে সামরা মর, আমার আবার গর্জ কি, তুই যখন মরবি তখন তোর লেগা আমার মানুষের হাতে পায়ে ধরমু। আহা দিদি রাগ করো কেন। হুন দিদি কামালের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, যে মরছে সে অনেক বড় লোক আছিল, বড় লোক যেমন খাস লোক ভালা না, এই বেড়ারও তাই আসিল। শেষ বয়সে 3টা বিয়া করছে, কুচি কুচি মাইয়াগুলি এক সপ্তাহ বুইড়া ডাল্লাগি যা করলো, এখন মরার পরেও লাশ নিয়ে বইয়া আছে। তুই যাইয়া পৌঁছা দিয়াই তোর কাম শেষ। শান্তি দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। কি এটা কি আবার, টেকা আর ঠিকানা যেখানে যাবি যা, গাড়ি নিয়ে বাইর হ। কিন্তু দিদি এতটা পথ এই রাতের বেলায় লাশ নিয়ে একলা যাইতে পারম না। আরে সামরা একলা যাবি কেন, বুইড়ার 3 বউ যাইব লগে, দেহিস আবার তুই না বুইড়া হইয়া যাস। এই বলে নিজের রসিকতায় নিজেই শান্তি দিদি হেসে উঠে, কি যে কও না দিদি, আমি তাইলে গাড়িতে যাই। যা আর হুন বউরে নিয়ে চিন্তা করবি না, আমি তোর দিদি আছি না, যা বাক। কামাল বের হয়ে যায়, হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজ ভালো হয়ে যায়। যেতে যেতে মায়ের সঙ্গে ফোনে কথা বলে মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে। ফিরতে রাত হবে, মায়া যেন কোনো চিন্তা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, এত ভারী কারো শরীর হয়? সাইজন মিল্লাও তুলতে যে কষ্টটা হইল, এত ভারী কারো শরীর হয়? কামালের দিকে তাকিয়ে হাত ডলতে ডলতে কথাগুলো এক নিঃশ্বাসে বলল মনির মিয়া। অনেক ভারী নাকি, পাল্টা জিজ্ঞেস করে কামাল। অ্যাম্বুলেন্সের ভিতরে বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজাটা বন্ধ করে দেয়। কালো বোরকা পরা 3 লম্বা মতো মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথা আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরকা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল ওপরে নিচে হাসুচুক মাথা নাড়ে, তাহলে চলুন রওনা হই। মহিলা মনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য দুজন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতে কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় কাটায় রাত 12টা। রাস্তায় খুব একটা গাড়ি নেই, সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন একটা ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূতপ্রেত বিশ্বাস করে না, তবুও এই নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাঁটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থায় গাড়ির গতি 60 কিলোমিটারের উপরে নিবে না। কামালের শ্বশুরি ছিল ওর ওস্তাদ, সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগেবাগে মনে মনে গাড়ির গতি বাড়িয়ে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতে বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে, ইস এই বৃষ্টি হবারও সময় পেল না। কামাল গাড়ির গতি আরও কমিয়ে আনে। আসাদ গেটে আড়ংয়ের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবল টান দিয়ে চলে যাবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবল না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোনো মানুষজন নেই। বামে ডানে তাকালে তেমন কোনো কিছুই দেখা যায় না, শুধু গা ঝমঝম করে উঠে। দূর যত সব আলতু ফালতু চিন্তা ভাবনা, কি 1 কিলোমিটার আসতেও পারলাম না, আর এখনই ভূতের চিন্তা উঠে বসছে। এই বলে নিজেকে নিজেই সান্ত্বনা দেয় কামাল।
হঠাৎ বাম পাশের জানলা দিয়ে একটা মুখ ওকি দিয়ে চমকে উঠে চিৎকার করে কামাল। কে কে? জানালা দিয়ে ভিতরে তাকিয়ে আছে এক বুড়া, মাথা এলোমেলো সাদা চুল, দুহাত দিয়ে জানলার কাঁচ চেপে আছে, দাঁতগুলো তো কেমন ফাঁক ফাঁক। লোকটা বলে উঠে, দে দে টাকা দে, ভাত খামো টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের, মনে হইতেছে নাইমা দুইটা সর মারি, হারামজাদা ভিক্ষা চাওয়ানোর কোনো সময় পায় না, মর যাইয়া। এই বলে ও শার্ট ফাঁক করে বুকে থুতু দেয়, মনে মনে গজগজ করলেও পকেট থেকে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা না নিয়ে বলে, ভাগ ভাগ তাড়াতাড়ি ভাগ। কথার আগা মাথা বুঝতে পারে না ও। কামালের কাছে মনে হয়তো পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনের ছোট জানলায় টোকা দেবার শব্দ। কামালও ঠিক পিঠ লাগোয়া যে জানলা সেটার একটু ফাঁক করে ও পেছনে না তাকিয়ে বলে, জি বলেন। পিছন থেকে তিনজনের একজন জিজ্ঞেস করে, কি হয়েছে? না না কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বামপাশের মিররে তাকিয়ে দেখে বুড়োটাকে। হঠাৎই কামালের চোখটা বামপাশের মিররে যায়। মিররে তাকিয়ে এই বুড়োটাকে আর দেখতে পায় না, মনে মনে ভাবে, আরে কোথায় গেল। ও একটু সামনে ঝুঁকে দেখার চেষ্টা করে, কিন্তু বুড়োটাকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয় ও। তারপর ফার্ম গেটের দিকে টান নেয়। পেছন থেকে ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতে কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে দু একটা গাড়ি শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে দানবের মতো। ট্রাকগুলি খতখত শব্দ করে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে শুরু করে শনির আকড়া দিয়ে কুমিল্লার দিকে। এই রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকান পাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তা গাড়ির সংখ্যাও কম। পেছন থেকে আবারও টুকটাক করে শব্দ হয়, জি বলেন। আমরা একটু নামবো। এ হানে, জি আপনি কি একটু থামবেন? মনে হয় দাউদকান্দি আয়সা পড়ছি, সেখানে থামলে হইতো না? না না, সামনের বড় গাছটার সামনে থামুন, পেছন থেকে অন্য একটি কণ্ঠে বলে উঠে। কামাল আর কি করবে, কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে বড় গাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পেছনে দরজা খোলার শব্দ পেয়ে ও জানলাটা দিয়ে পিছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামালের মাথা ঘুরে ওঠে। সিটের উপর মৃত ব্যক্তি বসে আছে, শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পেছন থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে। সামনে তাকালে দু ছায়া দেখতে পায় ও। কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া কামালের দিকেই আসছে। ভয়ে ওর জান বের হয়ে যাবার জোগাড়, মনে হচ্ছে মরে যাবে। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখে ও। মনে হচ্ছে নিজেকে সিটের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পিছনে চলে যায়। পিছন থেকে হঠাৎ হাসির শব্দ আসে। কামাল সাহস সঞ্চয় করে আবার পিছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীর জড়ানো মুদ্দারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ে একটা পুটলির মতো কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটলিটি একটু ফাঁক করতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুটলিটা গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথে হুড়মুড়িয়ে সবাই গাড়ির উপর উঠে পড়ে। গাড়িতে কামালের শরীর শক্ত হয়ে গেছে এসব দেখে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে দৌড় দিবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখার ভান করে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে, পিছন থেকে টোকা দেবার শব্দ আসতেই কামাল চমকে উঠে, গাড়ি চালান, ভারী একটা কণ্ঠে বলে। কামাল চাবিতে হাত দিতে গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তায় ওঠার সময় সাইড মিররে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা মতো দুটি পুটলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল, ও চালাচ্ছে না বলে গাড়ি নিজে নিজেই চলছে বললেই ভালো শোনায়। কেননা এই মুহূর্তে গাড়ির ওপর ওর কোনো কন্ট্রোল নেই, ও শুধু চুপচাপ বসে আছে।
গাড়ি নিজে নিজে চলছে, পিছন থেকে চুকচুক শব্দ ভেসে আসে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চয় করে আবার পিছনে তাকায়। দেখতে পায় দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটাকে খাচ্ছে। এবং ঘটনাটি এখানেই শেষ। খুবই দুঃখিত, আজকের এই তিনটা গল্প অনেক বেশি বড় হয়ে গেছে, যার জন্য আপনারা হয়তো অনেকেই বিরক্ত হয়েছেন। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। জানি না আজকের স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সাথে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। সো আজকের এই ভৌতিক আড্ডা শেষ করছি এখানেই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবাই কমেন্ট করে জানিয়ে দেন আজকের স্টোরিগুলো কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।